আসসালামু আলাইকুম। রমজান মাস আসলে একটু কাজের পরিধিও বেড়ে যায়, কারণ ইবাদত বন্দেগির পাশাপাশি ইফতারির আয়োজনটাও করা লাগে। ইফতারির কাছেটাকে একটু সহজ করার জন্য আপনারা চাইলে ঘরে বেসন মিক্সটা আগেই তৈরি করে রাখতে পারেন, এমনকি সারা মাসের জন্যই তৈরি করে রাখতে পারেন। এতে আমার কাছে মনে হয় যে সুবিধা হয়। আমি প্রায় সময় এই কাজটা করি, দেখা যায় যে এক সপ্তাহর জন্য বেসন মিক্স বানিয়ে রেখে দেই। যেহেতু দেশের বাইরে থাকি তাই সব কাজ নিজেকে একাই করতে হয়, এই কারণে চেষ্টা করি কাজ একটু গুছিয়ে নেওয়ার। তো আমি যেভাবে বেসন মিক্সটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বেসন মিক্সের জন্য এখানে আমি নিচ্ছি 2 কাপ বেসন। এই বেসনটা আমার ঘরের তৈরি বেসন। এই রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর আমি যখন বেসনটাকে বানিয়েছি তখন এর মধ্যে চাল দিয়েছিলাম, মানে ডাল চাল গুঁড়া করে এরপর বেসনটা বানিয়েছি। তবে আপনারা যদি কেনা বেসন তৈরি করেন তাহলে এই 2 কাপ বেসনের মধ্যে 4 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন। আমি যেহেতু আগেই চাল দিয়ে রেখেছি এই কারণে এর মধ্যে আর চালের গুঁড়াটা দিচ্ছি না। একে একে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। গোলাটা বানানোর সময় আপনাদের যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে লবণ দিয়ে নেবেন। দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা গুঁড়া আর 1/2 চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি। আদা গুঁড়া রসুন গুঁড়া যদি না থাকে তাহলে মিক্সের সময় দিবেন না, পরে যখন বেসন দিয়ে গোলাটা বানাবেন তখন ওর মধ্যে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। দিচ্ছি এখানে 1 চা চামচ চাট মশলা গুঁড়া, এটা অপশনাল, না দিলেও চলবে। চাট মশলার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা দেওয়া থাকবে। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল রমজানের জন্য বেসন মিক্স। এখন একটি পরিষ্কার শুকনো জারে নিয়ে নিচ্ছি। ওই তো নিয়ে আপনারা 1 মাসের জন্য একবারে বানিয়ে নিতে পারেন বা 1 সপ্তাহের জন্য করে করেও বানিয়ে নিতে পারেন। এই বেসন মিক্সটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তবে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, যেটার মধ্যেই রাখেন না কেন। এখন আমি গোলাটা বানিয়ে দেখাচ্ছি এই বেসন মিক্সটা দিয়ে। আর এতে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আমার ঘরের তৈরি বেসনটা কী রকমটা হয়েছে, আমি নিজেও বুঝতে পারবো আর কি। এখানে আমি 1 কাপ বেসন মিক্স নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা পানি। শুধু এই পানিটাই এক্সট্রা দিতে হবে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি বেসন মিক্সের মধ্যে সব কিছুই দেওয়া আছে। এখন অল্প অল্প করে পানি দিব আর গোলাটা তৈরি করে নিব। ইফতারের জন্য বেসনের এই গোলাটা মোটামুটি একটা ঘন গোলাই হয়ে থাকে, খুব একটা পাতলা হয় না, তবে আবার খুব একটা ঘন হবে না। আমি এই যে হাত দিয়ে ভালো করে গোলাটাকে বানিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দানা না থাকে। দেখুন, একটা স্মুথ গোলা হয়ে গেছে। গোলাটা খুব একটা বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি, তবে মোটামুটি একটা ঘন গোলাই হয়েছে। চামচের মধ্যে মোটামুটি মোটা করেই একটা প্রলেপ লেগে আছে গোলার, এর মানে হচ্ছে বেসন গোলানোটা এখানে পারফেক্ট হয়েছে। এখন এই বেসনটাকে আমি আরও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট রাখার পরে দেখবেন যে বেসনটা আরও বেশি ঘন হয়ে যাবে। 15 মিনিট পরে আমার এখানে বেসনটা হয়ে গেছে। আমি ঝটপট করে কিছু বেগুনি আর আলুর চপ ভেজে নিই। বেসনের মধ্যে কাটা বেগুন চুবিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে পারফেক্টভাবে বেগুনির উপরে গোলার প্রলেপটা পড়েছে। তবে একটা কথা হলো, বেসনের গোলাটা আপনারা কতটুকু ঘন খাবেন বা পাতলা খাবেন সেটা আসলে নিজের পছন্দের উপরে।
এই তো আমার ঘরের তৈরি বেসন আর বেসন মিক্সে দিয়ে বেগুনি আর আলুর চপ ভেজে নিলাম। আশা করব রেসিপিটি আপনাদের উপকারে আসবে। চলে যাচ্ছি আজকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।